যখন উনি এই নাম্বারটা পেয়ে যাবেন তখন তাকে আর কোনো নাম্বার লাগবে না, এই নাম্বারটা দিয়ে আমরা একজন নাগরিককে চিহ্নিত করতে পারব। 10/10/2022 তারিখে মন্ত্রিসভা নীতিগত অনুমোদন দিয়েছিল, আজকে এটি চূড়ান্ত অনুমোদন করেছিল। হঠাৎ করে কেন এনআইডি কার্ড বাতিল করা হচ্ছে? কোন কোন এনআইডি কার্ডগুলো বাতিল করা হবে? আপনার এনআইডি কার্ডটি কি বাতিল হবে? যদি আপনার এনআইডি কার্ডটি বাতিল হয়ে যায় তাহলে আবার আপনি কিভাবে নতুন এনআইডি কার্ড পাবেন সেটাই জানাবো এই ভিডিওতে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যারা নতুন ভোটার হয়েছেন বা ইতিপূর্বে ভোটার হয়েছিলেন এদের মধ্য থেকে অসংখ্য এনআইডি কার্ড বাতিল করে ফেলা হবে। আবার যারা পূর্বে ভোটার হয়েছিলেন এদের মধ্য থেকে অনেক এনআইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে। তো যে সমস্ত এনআইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তারা কিভাবে আবার নতুন এনআইডি কার্ড পাবেন সেটাও জানতে পারবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে। তো সর্বশেষ ভোটার তালিকা হালনাগাদ অনুযায়ী বাংলাদেশের মোট ভোটার সংখ্যা 12,18,50,116 জন। এদের মধ্যে পুরুষ ভোটার সংখ্যা 6,44,587 জন এবং নারী ভোটার 5,97,04,641 জন এবং এদের মধ্যে তৃতীয় লিঙ্গের ভোটার 932 জন। তবে সমস্যাটি হচ্ছে এখানে যে এদের মধ্যে প্রায় 5,30,000-এরও বেশি ভোটারের দুটি করে ভোটার আইডি কার্ড আছে, যাদেরকে আমরা দত্ত ভোটার বলে থাকি। একটা নাগরিকের জাস্ট একটা মাত্র এনআইডি কার্ড থাকবে আর সেই এনআইডি কার্ডে তাকে চিহ্নিত করা যাবে। অনেকের এনআইডি কার্ড করার পরে দেখা যায় যে সেখানে অনেক তথ্য ভুল চলে আসে, তো তারা সেই ভুলগুলো সংশোধন না করেই আবারও নতুন করে ভোটার হয়ে গিয়েছে। এই জন্য এক একটা নাগরিকের দুটি করে ভোটার আইডি কার্ড হয়ে গেছে। তো বাংলাদেশের কোনো নাগরিকের কাছে দুটি করে এনআইডি কার্ড বা ভোটার আইডি কার্ড থাকতে পারবে না। তাই যে 5,30,000 এনআইডি কার্ড ডবল হয়ে গেছে সেই 5,30,000 এনআইডি কার্ডকেই একেবারে সম্পূর্ণভাবে বাতিল করে ফেলা হবে। এছাড়াও যারা প্রথমের দিকে ভোটার হয়েছিলেন অনেকেই 10 আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট কিংবা চোখের আইরিশ না দিয়েই ভোটার হয়ে গিয়েছিলেন শুধুমাত্র এই যে টিপ সই দিয়ে। তো যারা শুধু টিপ সই দিয়েই ভোটার হয়ে গিয়েছিলেন তাদের সেই এনআইডি কার্ডকেও আবার বাতিল করে ফেলা হবে। তো যারা এই প্রথমের দিকে এইভাবে ভোটার হয়েছিলেন তাদেরকে নির্বাচন অফিস আবারও নতুন করে ভোটার হওয়ার সুযোগ দিবে, তো তারা নতুন করে ভোটার হতে পারবেন। এছাড়াও যাদের কাছে পুরাতন এনআইডি কার্ড আছে তাদের এনআইডি কার্ডের পিছন সাইডে একটু দেখলেই বুঝতে পারবেন যে সেখানে দুটি অপশান আছে, একটা হচ্ছে প্রদানের তারিখ আর একটা হচ্ছে মেয়াদ উত্তীর্ণ তারিখ। তো যে সমস্ত এনআইডি কার্ডের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে অর্থাৎ শেষ হয়ে গেছে সেই সমস্ত এনআইডি কার্ড দিয়ে বলো আপনি বাংলাদেশের গুরুত্বপূর্ণ বিভিন্ন কাজ করতে পারবেন না। তো যাদের এনআইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাদেরকে আবারও নতুন করে এনআইডি কার্ড নিতে হবে। তো তারা কীভাবে এনআইডি কার্ড নেবেন চলুন সেটা আপনাদেরকে এখন বলে দিই। সম্মানীয় দর্শক, যাদের এনআইডি কার্ডের মেয়াদ ইতিপূর্বে শেষ হয়ে গেছে তাদের নতুন করে এনআইডি কার্ড নেওয়ার জন্য আপনাদেরকে চলে আসতে হবে এনআইডি কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে। এই ওয়েবসাইটে এসে 230 টাকার বিনিময়ে আপনাদেরকে আবারও রিইস্যুর জন্য আবেদন করতে হবে। রিইস্যু করার জাস্ট 2-3 দিন পর আপনার মোবাইল ফোনে একটি SMS চলে আসবে, সেখানে লেখা থাকবে আপনার এনআইডি কার্ডের রিইস্যু কমপ্লিট হয়েছে। তখন আপনি আবারও এই নির্বাচন অফিসের যে ওয়েবসাইটটি আছে এই ওয়েবসাইটে চলে আসবেন, দেন এখান থেকে আপনি আপনার নতুন এনআইডি কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন, তাও আবার সম্পূর্ণ ফ্রি। এরপর এই কার্ডটিকে লেমিনেটিং করে আপনি আপনার গুরুত্বপূর্ণ সমস্ত কাজ এই কার্ডটি দিয়েই করতে পারবেন। তো সম্মানীয় দর্শক, ভিডিওটি যদি আপনার কাছে হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুবান্ধবকেও দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।